সবাই তো হয়তো জানেনই যে একটা ভিডিও বিএন কলেজ থেকে ভাইরাল হয়েছে যেটার মধ্যে কিছু মেয়ে ডান্স করছিল আর যেটা অনেক মানুষ পরে ছিল আর অনেক মানুষ এগেনস্টেও ছিল আর আমি মানে ওই ভিডিওটার মধ্যে ইভেন আমাদের টিচারদের সঙ্গে আমাদের কথা হয়েছে ইভেন টিচার্সরাও বলছে যে একটা ডান্স করা নিয়ে যদি এত বেশি অ্যাবিউসিভ কমেন্টস হয় অ্যাবিউস করা হয় আমরা ইভেন আমরা মেয়েরা মেন্টালি হ্যারাসমেন্ট হয়েছি ওই ভিডিওগুলো ভাইরাল হওয়ার জন্য আর ইভেন এই কারণেই আমরা আজকে এসপি অফিস আসছি যাতে এসপি স্যারের থেকে কিছু হেল্প পাই অ্যান্ড উই আর ভেরি গ্ল্যাড দ্যাট এসপি স্যার বহুত হেল্প করছে আমাদেরকে অ্যান্ড তাই জন্য আমরা বাস এটা এই জন্যই ভিডিও করছি যাতে সবাইকে এটা জানায় দেওয়া হয় যে আমরা এসপি অফিসে আসছি আর যারা যারা আমাদের এগেনস্টে লিখছে বা এগেনস্টে কমেন্ট করছে তারা যাতে ওটা মিমস বানাইছে তারা যাতে এটা স্টপ করুক বিকজ তাদের এগেনস্টে ইভেন কমপ্লেন করে দেওয়া হয়েছে আর তারা যদি ফার্দার এটা স্টপ না করে তো তাদের এগেনস্টে অলরেডি কমপ্লেন হয়ে গেছে তো ফার্দার যদি এটা আবার কন্টিনিউ হয় তাহলে তাদের জন্য খুব খারাপ হবে অলরেডি এটা পুলিশ ওয়ারেন্ট আসছে তো এই জন্যই তোমাদেরকে এটা রিকোয়েস্ট করছি প্লাস এটা তোমাদের ভালোর জন্য বলছি যে যাতে ফার্দার আর কিছু না করা হয় ভিডিও দিয়ে আর ইভেন যদি তোমরা একটু সমাজদার হও বা একটু যদি ভালো হও তাহলে ইভেন তোমরা বুঝবে যে ওই ভিডিওর মধ্যে কোনো ভুল ছিল না বা কোনো গলত ছিল না আমরা যে ডান্স করেছি আজকে যদি ডান্স করার যদি ভুল হয়ে যায় তাহলে স্টেজে কালকের থেকে কোনো মেয়ে উঠতে পারবে না